নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, পুজো আর বেশি দেরি নেই, আর এই পুজোতে পুজো বাম্পার লটারি কেটে আপনারা হতে চলেছেন কোটিপতি। কোন রাশিগুলি এই পুজো বাম্পার লটারি কাটবেন তা নিয়ে এই ভিডিওতে বলতে চলেছি, এবং আপনারা লটারি পেতে গেলে কি করতে হবে সেটিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আমি এই ভিডিওর ভিতরে কিছু এমন গুরুত্বপূর্ণ গোপন রহস্য উদ্ঘাটন করতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। লটারি, যা কিনা ভাগ্যের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, কারণ লটারি সকলের কিন্তু লাগে না, আর যার লাগে সে হয়ে যায় কোটিপতি। আর এই লটারি লাগার জন্য একটি গ্রহ, যে গ্রহটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আমি এই বিষয় নিয়ে অনেকবার বলেছি ভিডিওতে, আমি আবারও আপনাদেরকে বলছি, আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশান কেমন রয়েছে সেটা কিন্তু আগে বিচার করিয়ে নিন, নয়তো আপনি প্রতি সপ্তাহে প্রতি মাসে লটারি কেটে যাবেন, আর দেখবেন একদিন একটি গাড়ির দাম আপনি নষ্ট করে ফেলেছেন। তাই কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে আপনি আপনার জন্মছকটি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই বুকিং করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন রাশিগুলি পুজো বাম্পার লটারি কেটে কোটিপতি হতে চলেছে। গোচরের ফল হিসাবে সাতখানা রাশির নাম বলতে চলেছি, যে রাশিগুলি লটারি থেকে সহজেই কিন্তু কোটিপতি হতে চলেছে। তবে আমি আবারও বলবো, আপনারা আপনাদের জন্মছক একবার অন্তত বিচার করিয়ে নিন, কারণ আমি এখান থেকে বুঝতে পারছি না আপনার জন্মছকে রাহুগ্রহ ভালো রয়েছে কি না। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পুজো বাম্পার লটারি কেটে আপনারা সহজেই হয়ে যেতে চলেছেন কোটিপতি। এছাড়াও আপনারা শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া এগুলোতেও টাকা কিন্তু ইনভেস্ট করতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। আর সবচেয়ে বড় বিষয়, আপনারা এই পুজো বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই পুজো বাম্পার লটারি কেটে সহজেই হতে চলেছেন কোটিপতি। তাই আমি আবারও বলবো, আপনারা আপনাদের জন্মছকটি অবশ্যই একবার বিচার করিয়ে নিন, আর দেখে নিন আপনার জন্মছকে রাহুগ্রহের পজিশান কেমন রয়েছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই পুজো বাম্পার লটারি কেটে সহজেই হতে চলেছেন কোটিপতি। এছাড়াও সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। তবে আপনাদের ক্ষেত্রেও আপনাদের জন্মছক বিচার করার কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ আমি এখানে ইন জেনারেল সকলের ক্ষেত্রে বলছি, আপনাদের ব্যক্তিগত ছক দেখার কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি, এবং এই পুজো বাম্পারের লটারি কেটে আপনারা কিন্তু সহজেই হতে চলেছেন কোটিপতি। আপনাদের ক্ষেত্রেও আপনাদের জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। এছাড়াও পুজো বাম্পার লটারি কেটে আপনারা কিন্তু সহজেই হতে চলেছেন কোটিপতি। তবে আপনাদের ক্ষেত্রেও আমি একই কথাই বলবো, আপনারা আপনাদের জন্মছক একবার অন্তত বিচার করিয়ে নিন। এরপরে লাস্ট এবং সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং এই পুজো বাম্পার লটারি কেটে সহজেই হতে চলেছেন কোটিপতি।
এবার আসুন আমি আপনাদেরকে লটারি কাটার কিছু গোপন তথ্য জানিয়ে দিই। দেখুন, লটারি কিন্তু সকলের কিন্তু ভাগ্যে জোটে না, তাই ফার্স্ট অফ অল আপনি কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, এটা প্রথম অবস্থায় আপনাকে করতে হবে। দ্বিতীয়ত, আপনার জন্মছক বিচার করার পর আপনার যদি ডেট অফ বার্থ 4-6 এইসবের হয় বা অ্যাডিং করে 4 বা 6 আসে, তাহলে আপনি কিন্তু লটারি কাটুন। এর পাশাপাশি আপনি দুপুর 12টার পর লটারি কাটবেন, যে সময় রাহুকাল চলে সেই টাইমে আপনারা লটারি কাটুন। এছাড়াও লটারি কাটার শুভ দিন সোমবার, বুধবার এবং শুক্রবার দিন, এই 3 দিন আপনারা লটারি কাটতে পারেন। এর পাশাপাশি আপনারা লটারির যে ডিজিট রয়েছে সেই ডিজিটের মধ্যে 4 বা 6 সংখ্যা বেশি রাখার চেষ্টা করুন, বা এই টোটাল ডিজিট যোগ করে যেন 4 বা 6 আসে এরকম রাখার চেষ্টা করুন। আর দেখুন আপনার ভাগ্য কি করে ক্লিক করে ফেলে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।